চাইছিলাম পারমিশন পাবো, কিন্তু আসলে পারমিশন পাওয়া যায়নি। ওনারা ঢুকতেই ওনারা ধরলো, তো ওনাদেরকে একটু এক্সকিউজ দিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে দেখাই হবে না, এখানে নাকি অনেক রেস্ট্রিকশন। জায়গাটা সুন্দর, জায়গা তাকে ঢুকতে দেওয়া হয় না, কেন কিসের জন্য সব জিজ্ঞাসা করে। যাই হোক, একজনে কর্মকর্তা ছিলেন, ওনাকে বলাতে উনি বলছেন সোজা যাবেন, সোজা শুরু হলো এরিয়াতে যাব। আচ্ছা সোজা যাই, সোজা আসতে হবে। হ্যালো, কি বলে পুকুর পারও আসতে পারবো না? অনেক শান্তি। এটা আসলে কোন এরিয়া, সাথেই থাকুন। এটা দুটো পর্বে আছে, দুটো পর্বই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং অনেকগুলো জানতে পারবেন। মানে গাছগুলোর সেটিংটা কেমন? আমাদের এখানে রিক্রিয়েশনের জায়গাগুলো খুব কম। ক্রাফটটা কিসের? মানে কোন নাম লেখা নাই। তোমাদের বাসায় কি ডোয়ার্ফ কোকোনাট আছে? না, আমাদের বাসায় অরিজিনাল কোকোনাট আছে। ওরা কত কিছু দেখাইলো, পারমিশন লাগবে বলে। আমি প্রায় 10 বছর হয়ে গেল মনে হয় এই এরিয়াতে এসেছি। তখন অনেকটা জিনিস ঠিক আছে, আবার কিছু জিনিস একটু চেঞ্জিং এসেছে। এখানে গাছগাছালিগুলো অনেক চেঞ্জিং এসেছে। তখনও শীতকাল ছিল, এখনও শীতকাল। চারপাশে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। সুইট অরেঞ্জ, এটি ড্রাগন ফল এরিয়া। ড্রাগন ফল খাওয়াতে অনেক দুঃসাধ্য লাগে আমার, যেহেতু দাম বেশি। আজকে এটা একটু দেখছিলাম, এদের প্রসিডিংটা অন্যরকম, রিং সিস্টেম প্রসিডিং। আচ্ছা, এখানে লিখছে ইংলিশ নেম ড্রাগন ফ্রুট, সাইন্টিফিক নেম হাইলোসেরাস আন্ডেটাস, ভ্যারাইটি বাড়ি ড্রাগন ফল এক, ডেট অফ প্ল্যান্টিং এত, কৃষি গবেষণা। হ্যাঁ, এটা ঠিক আছে। এ যেমন আমি আমার এখানে এত বড় আমি পাচ্ছি না, যে আমার ওখানে আমার বাসায় বাড়িতে দিছি যেটা, এই ফুল গাছগুলো আমার ওখানে পাচ্ছি না, যে এত বড় হয়নি। না, এই যে দেখছো রাউন্ডটা দিছে, যে ওই ওই পাতাগুলোকে এগুলোর ভিতরেও আছে, ওই পাতাগুলোকে ছড়ানোর ব্যবস্থা করছে, ওই যে ড্রাগন ফল উঠে বসে। ওয়াও, পাখির যে শব্দটা! খরা রৌদ্র, কিন্তু আকাশ, পাখি, প্রকৃতির বাতাস সব মিলে কিন্তু অসাধারণ লাগছে। মুন্দা আকাশকে দেখাবো যে, আল্লাহ আল্লাহ বক। আমি একটু অবাক হয়েছি বক দেখে। এখানে সাধারণত এটা গতবার এসেছিলাম, এরকম দেখা যায়নি। চারপাশে ওখানে চাষ করার একটা প্রসিডিং চলছে। গোবর, ভাই আগে তো ঢুকতে দিত সবাইকে, এখন ঢুকতে দেয় না কেন? আমরা আগে কত শান্তিতে আসছি, ঘুরছি। হ্যাঁ, ভিতরে ঢুকতে দিবে না বলছে, ভিতরে ঢুকতে যাইতে মানা করছে। ডুববো, উনি বলবে না তো কিছু? আচ্ছা চলো, দেখছো কফি লাইন্স। আচ্ছা, অনেকে ছিঁড়ে ফেলে বলে সেজন্য দেয় নিজে না, দেখছো? কোনটা কফি বিন? এটা এটা হচ্ছে কফি বিন। ওয়াও ওয়াও, এটা তো আমি দেখি নাই। তারা ছবিটা নিতে হবে রে, এগুলো একদম পেকে যাবে, তারপরে ওরা তুলে নিবে, তুলে নিয়ে রোস্ট করবে। তুমি তো অনেক কিছু জানো দেখি।
ভিডিওটা নিয়ে চলে যাই। ডেলাইটের ডেলাইটের ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয়। সেখানে আসলে আমরা অনেক অনেকটা পথ গেছিলাম, আর যাওয়া যাবে না ওদিকে গেলে। ওদিকে আসলে আমরা আগে গেছিলাম যখন ওদিকেও গেছিলাম। এই এখানে একটা এত সুন্দর লাগতেছে যে আমার ইচ্ছা করতেছে আমি খাই ফেলি। সেখান থেকে 3 প্যাকেট রোস্টেড বিন, রোস্টেড বিন, লিটারালি রোস্টেড বিন নিয়ে চলে আসছে। তো শেষে মামাকে দিল, মামা একমাত্র পার্সন যে লিটারালি ওগুলো দিয়ে বসলো সে এসপ্রেসো। মানে উনি দুধ চিনি ছাড়া খাইছে? না, তো এসপ্রেসো বানালো। আচ্ছা আচ্ছা, রোস্টেড বিন দিয়ে সে এসপ্রেসো বানালো। এত সুন্দর কফি এনে দিয়েছে, কেন ফেলে দিবে কেন? সোজা ব্লেন্ডারে ফেলে আল্লাহর নামে বানানো শুরু করছে এসপ্রেসো। মামার স্পেশালিটি এখানে কি? এগুলো নিম পাতা না? হ্যাঁ, এই এই গাছের বাতাসটাই তো আমার অন্যরকম লাগতেছে। আমরা এখানে ছবি তুলছিলাম, আমরা এখানে লাস্ট টাইম এসে ইয়ের থেকে মনে পড়বে। ও সুপুরি, ওয়াও, কি নাইস লাগতেছে রে ভাই। এই গাছটাকে যদি আমি একটু সুন্দর ভাবে নিতে পারতাম। সুপুরি গাছ এটা ফাঁকে ফাঁকে, নিম গাছের ফাঁকে ফাঁকে সুপুরি গাছটা। এই দেখো নিমের, নিম গাছের বাতাসটা দেখছো? একটা গল্প আছে না গদ্যের, নিম গাছ, নিম গাছের গল্পটার মতো হয়ে গেছে এটা। আমি আমি আর মুনতাহা এখানে ছবি তুলছিলাম। এই আমার একটা ছবি তুলে দাও। এটা তাই সুপুরি সবগুলা কাঁচা। ও এই কি জানি বলতেছেন, নিম গাছের বাতাস দেখছো? অসাধারণ বাতাস। আমরা এটুকু পর্যন্ত আসছিলাম, এই আমরা এটুকু পর্যন্ত আসছিলাম না। সামনে যে আরো অনেক কিছু রয়েছে জানতাম না। নেক্সটে থাকছে সে গল্প, সাথে থাকছে একটি রেস্টুরেন্টের গল্প। সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।